কলকাতার মুকুটের নয়াপালক, পুজোর আগেই খুলছে জোকো তারাতলা মেট্রো, বৃহস্পতিবার হলো ট্রায়াল রান। কলকাতার মুকুটে নয়াপালক, পুজোর আগেই খুলতে চলেছে জোকো তারাতলা মেট্রো, বৃহস্পতিবার সেই মেট্রো পথের ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। জোকো থেকে তারাতলা পর্যন্ত মোট 6টি স্টেশনে এই ট্রায়াল রান সম্পন্ন হবে। মেট্রো রেলের মানচিত্রে জুড়তে চলেছে আরও একটি রুট। আগেই ট্রায়াল রানের জন্য কোচ পৌঁছে গিয়েছে জোকোয়, তবে এসি আধুনিক রেক নয়, ট্রায়ালের জন্য আনা হয়েছে অবসর নিয়ে ফেলা নন এসি রেকগুলিকে। তবে এই রেক যাত্রী পরিষেবায় ব্যবহার হবে না। কলকাতা মেট্রো লাইন 3 বা জোকো ধর্মতলা রুটের 14 কিলোমিটারের মধ্যে 6.5 কিলোমিটার রুট ফেজ ওয়ানে এইভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের। 2009 সালে তৎকালীন রাষ্ট্রপতির হাতে জোকো বিবাদীবাগ মেট্রো লাইনের শিলান্যাস হয়। প্রতিটি স্টেশনে ভবন নির্মাণের কাজ শেষ, প্রস্তুতিও শেষ পর্যায়ে। প্রথমে জমিজটে সমস্যা তৈরি হলেও সেই সমস্যা কাটিয়ে ওঠায় মেট্রো চলাচলে আর কোনো সমস্যা রইল না। এ বিষয়ে মেট্রো রেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শান্তনু চক্রবর্তী বলেন, আপাতত 3 দিন ট্রায়াল চলবে, তারপর পরবর্তী নির্দেশ এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। এখানে মোটামুটিভাবে 2:30 থেকে 3টের মধ্যে ট্রায়াল রান শুরু হবে। জোকো স্টেশন থেকে তারাতলা টার্গেট আছে, আমাদের শিডিউল টাইম ছিল 11টার সময়। কিছু পেপার এবং পারমিশনের, প্রথম দিন তো পারমিশন পাওয়ার অপেক্ষা করে আমরা পারমিশন পেয়ে গেছি। 1:10তে পাওয়ার লাইন চার্জ হয়ে গেছে, এবার খালি অপেক্ষা করা হচ্ছে ফাইনাল ক্লিয়ারেন্সটা পাওয়ার জন্য। সারাদিনে এখন আমাদের টাইম ছিল 3টে অবধি, কিন্তু যেহেতু আমাদের প্রথম দিকটা একটু দেরি হয়ে গেছে, হয়তো 1 টাইম আমাদের মুভমেন্ট হবে। উপস্থিত আমাদের কাছে যা নির্দেশ আছে সেটা যে 15, 16 এবং 19 তারিখ এই 3টে দিনের নির্দেশ আছে। পরবর্তী অধ্যায়ে যা কিছু জানা যাবে সেরকমভাবে আপনারা জানতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।